শুভ অপরাহ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সভাপতি, মঞ্চোপবিষ্ট বিজ্ঞ সুধীজন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন সচিব টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ অন্য অতিথিবৃন্দ, উপস্থিত সুধী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রিয় বন্ধুগণ, ভাষার মাস ফেব্রুয়ারিতে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এ ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিষয়ে কিছুটা অভিজ্ঞতা গ্রহণ ও অভিব্যক্তি ব্যক্ত করার সুযোগ দানের জন্য আমি আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিজ্ঞ সুধী, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি ভাষা শহীদদের, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনী ইস্তাহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করেছিলেন। তখন এই নিয়ে অনেকে অনেক কথা বলেছিল, বিরোধী পক্ষ অনেক সমালোচনা করেছিল, কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এটি হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর ভিত্তি করে 2021 সালের মধ্যে একটি জ্ঞান নির্ভর মধ্যম আয়ের দেশ পরিণত হতে চলেছি। উপস্থিত সুধীবৃন্দ, ডিজিটাল বাংলাদেশ বাস্তবতাকে সামনে নিয়ে ভিশন 2021 বাস্তবায়নের জন্য সরকার 22টি কর্মপন্থা নির্ধারণ করে তা বাস্তবায়নে জোর দিয়েছে। বাস্তবায়নধীন কর্মকাণ্ডগুলো হচ্ছে সরকারি অফিস আদালতে ই সেবা চালু করা, ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারি কর্মকাণ্ডের গতি বাড়ানো, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন, সরকারি সকল সেবা ইউনিয়ন পর্যায়ে অফিস থেকেই প্রদানের ব্যবস্থা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, এরই ধারাবাহিকতায় এরই মধ্যে প্রায় 25,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ ও ল্যাপটপ সহ ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। ডিজিটাল কন্টেন্ট শেয়ার করার জন্য শিক্ষক বাতায়ন নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আমরা জানি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে 21 শতকের উপযোগী দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই। আমাদের তরুণদের দক্ষ জনসম্পদে পরিণত করার এই প্রচেষ্টায় এডিএন এডু সার্ভিসেস ভূমিকা রাখছে, এটা অবশ্যই প্রশংসনীয়। আসলে সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, তাই সরকারের পাশাপাশি বেসরকারিভাবে যদি যে যার জায়গা থেকে ভূমিকা রাখে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। প্রিয় সুধী, আয়তনের দিক দিয়ে ছোট্ট দেশে 16 কোটি অধিক মানুষ বাস করছে, যাদের অধিকাংশই সম্ভাবনাময় কর্মশক্তি সম্পন্ন। প্রতি বছর আমাদের শ্রমবাজারে যোগ হচ্ছে 20 লক্ষ নতুন মুখ, কিন্তু সাধারণ প্রচলিত শিক্ষার মাধ্যমে শিক্ষিত ব্যাপক জনগোষ্ঠী সবাইকে কর্মবাজারে প্রবেশ করানো যাচ্ছে না। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষার অগ্রাধিকার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। আমাদের দেশের দারিদ্র দূর করতে হলে, বেকার সমস্যা সমাধান করতে হলে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সরকারি এবং বেসরকারি উন্নয়নে আমরা যে দক্ষ জনবল তৈরি করছি তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে এডিএন এডু সার্ভিসেস লিমিটেডের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা রাখছি। উপস্থিত সুধীবৃন্দ, আজকে অ্যাপটেক লিমিটেড এডিএন গ্রুপের হাত ধরে আমাদের যুব সমাজকে গুণগত টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করার জন্য হাত বাড়িয়েছে, যাকে আমরা স্বাগত জানাই। আমি শুনেছি আপনারা 30টিরও বেশি দেশে কাজ করছেন, অভিজ্ঞতা আপনারা আমাদের দেশকে সমৃদ্ধ করতে কাজে লাগাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি বলতে চাচ্ছি যে আজকে যেখানে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা এখানে আছেন, আমাদের তপন দা
বলে গেছেন আসলে স্বপ্ন যদি না দেখে কেউ যদি মানুষের মধ্যে তোমাদের মধ্যে যদি লক্ষ্য না থাকে যে আমরা এই গোলে যাব তাহলে কিন্তু তোমরা সেই লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা আমাকে কারিগরি শিক্ষার কারিগরি মাধ্যমে শিক্ষার দায়িত্ব দিয়েছে কারণ এটাকে যুগ উপযোগী করা এটা আমাদের দায়িত্ব কারণ বর্তমান গতানুগতিক শিক্ষার কিন্তু এটা আমি কখনো আমি বিশ্বাস করি না আমি থেকে আমাকে এটা দায়িত্ব দেওয়ার পরে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই দেশের বেকার সমস্যা দূর করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই সেই জন্য আমি মনে করি প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কারিগরি শিক্ষা খুলতে হবে এটা হলো আমার কথা আর কি সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নর যে লক্ষ্য সেই গোলে পৌঁছাতে হবে কারণ এই আমি দেখেছি যে ছেলেমেয়েরা বলে আমি বিবিএ পাস আমি এমবিএ পাস কিন্তু ওই সার্টিফিকেট নিয়ে কিছুদিন আগে আমার কাছে একটা লোক আসলো লন্ডন থেকে বিবিএ করে এসছে বলছে কি একটা চাকরি দেন কারণ এই যদি অবস্থা হয় সেই জন্য আমি এভাবে পড়াশোনা করলে তো চলবে না কারণ সেই জন্য কারিগরি শিক্ষার প্রতি আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি যোগ গুরুত্ব দিয়েছেন অত্যন্ত সংসদে উনি প্রশ্নোত্তরে বলেছেন যে এই কারিগরি শিক্ষাকে আমরা চেষ্টা করব যে এর উপর অত্যন্ত জোর দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমাদের এখানে ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের মাধ্যমে 100টি আমরা করছি এবং আরও 389টি আমরা ইতিমধ্যে ডিপিপি হয়ে গেছে আমরা উদ্যোগ গ্রহণ করেছি কিন্তু আমার যেটা ইচ্ছা যে এই 389টি করতে হয়তো আমাদের সাথে সময় অনেক লেগে যাবে কিন্তু আমরা যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 2-3টি ট্রেডের উপরে আমরা যদি এটা যদি প্রশিক্ষণের চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি কারিগরি শিক্ষায় আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত করতে পারবো কারণ আমাদের যে জনবল আমাদের যে জনশক্তি বিদেশে যে তারা কিন্তু বেতন পায় অত্যন্ত অল্প কিন্তু পাশাপাশি দেখা যায় যে সমস্ত এখানে অন্য অন্য দেশ থেকে যে ভারতের মতো ভারত শ্রীলঙ্কা থেকে যারা অন্তত যে সকল শিক্ষার্থী পাশ করে যারা বিদেশে চাকরি নিয়ে যায় তারা কিন্তু বেতন বাংলাদেশের যে সকল শ্রমিক তাদের সে কিন্তু অনেক টাকা তারা বেশি পাচ্ছে সেই জন্য আমি বলি দক্ষ কারিগর আমাদের হতে হবে সে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আজকে যে ওনারা আয়োজন করেছেন আমাদের তপন দাও এখানে যে কথা বললেন এবং এখানে আমাদের টেলিযোগাযোগ সচিব মহোদয় উনি অত্যন্ত ভালো বলেন এবং যারা এখানে এখানে বাংলাদেশ ব্যাংকের ইডি সাহেব আছেন আর অন্য দেশের অতিথিবৃন্দ আছেন ওনারা সুন্দর কথা বলবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণে একটু আগে কথা বলে নিলাম কারণ আমার সংসদে আজকে ভাষণ আছে নাম দেওয়া আছে এই জন্য আমি আগে সময় নিয়ে নিয়েছি সেই জন্য আপনার সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন জননেত্রী যে দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব আমার উপর দিয়েছে অন্তত সেই দায়িত্বটুকু যে জন্য আমি যথাযথ পালন করতে পারি আমি সকলের সুন্দর জীবন কামনা করি আর এই ভাষার মাসে আমাদের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলের সুন্দর জীবন কামনা করে এই অনুষ্ঠানে আমাকে এই যে এসে যে দুই একটা কথা বলার সুযোগ পেলাম আমি এই ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে এখানে বসে সকলের যদি কথা শুনতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আগে চলে যাচ্ছে সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আপনার আমার জন্য দোয়া করবেন আমি কেবল দায়িত্ব নিয়েছি এক মাস মাত্র 2-4 দিন হলো মাত্র দায়িত্ব নিয়েছি অন্তত আমি এই ডিপার্টমেন্টের কাজ বুঝে শুনে চেষ্টা করবো অন্তত আমার দায়িত্বটুকু পালন করার জন্য আজকের সেই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি খুদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু